আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর এমএস মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এরকম শিক্ষণীয়মূলক ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে আপনি শিখে নিতে পারেন মোবাইলের যাবতীয় জিনিস দেরি না করে আমরা চলে যাব এখন থেকে ইমোতে কি নতুন চমক এসেছে সেই জিনিসগুলো আজকে আপনাদের দেখিয়ে দিব পাঁচ মিনিট আমাকে সময় দিবেন প্রত্যেকটি স্টেপ সুন্দর করে আপনাদেরকে দেখে দেব চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আমরা চলে যাব এখন ইমো সফটারে দেখতে পারছেন আমি আমার ইমোতে চলে এসেছি ইমোর মধ্যে চলে এসেছি আসার পরে এখানে যে আমার ইমোর আইডিটা আইডিতে একটা ক্লিক করুন ক্লিক করার পরে যে কাজটি আপনাকে করতে হবে প্রথমে দেখতে পারবেন এখানে আই বাবুল লেখা আছে এই জিনিসটা আপনি অন করে দিলে দেখতে পারবেন ওই দেখ উপরে আমি দেখিয়ে দিয়েছি এখানে যেরকম শো করতেছে কেটে দিলেও এরকম ইমোতে এখন আপনাকে মেসেজ করলে এরকম এসে শো করবে আপনার মোবাইলে সো প্রথম নম্বরটা আপনাকে দেখিয়ে দিলাম এখন দ্বিতীয়তে চলে যাব দেখুন এখানে সেটিংস লেখা আছে সেটিংসেরটা ক্লিক করুন ক্লিক করার পরে এখানে প্রাইভেসি লেখা আছে প্রাইভেসিতে যান প্রাইভেসিতে যাওয়ার পরে যে জিনিসটা আপনাকে করতে প্রথমে দেখতে পারবেন আপনি কি প্রথমে লেখা আছে লাস্ট সিন অর্থাৎ আপনি কাউকে এস এম এস করলে সেই জিনিসটা আপনার অন্য কেউ যদি না দেখতে পারে আপনি এখানে মাই মাইকন্টাক্ট দেওয়া আছে আপনি মাই মাইকন্টাক্টে জায়গায় আপনি নোবাড়ি করে দিন তাহলে আপনি যে তার কেউ আপনাকে মেসেজ পাঠিয়েছে আপনি যে তার মেসেজটা দেখেছেন সেটা সে জানতেই পারবে না যে আমার মেসেজটা সে দেখেছে ধন্যবাদ দেখুন কী সুন্দর একটা চমক নিয়ে এসেছে তারপরে আছে রেড রেসিপ আপনি এখানেও আপনার একটা কথা আপনি যে রেড রেসিপ অর্থাৎ আপনি যেটা পড়েছেন সে রিসিভ করে দেখলে অবশ্যই আপনি বুঝে যাবেন যে আপনার জিনিসটা সে দেখছে অবশ্যই এখানে দেখুন তৃতীয় নম্বরে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আজকে আমি দেখিয়ে দেবো ডিসঅ্যাপেয়ারিং ম্যাসেজ অর্থাৎ আপনি যদি কাউকে মেসেজ পাঠান আপনি চাচ্ছেন সে জিনিসটা মুছে যাক সে জিনিসটা চলে যাক তাহলে এখান থেকে ক্লোজের জায়গা ওয়ান ডে দিয়ে দিন যে আপনার একদিন পরে ওই মেসেজটা এমনিতেই ডিলিট হয়ে যাবে বা এটা নতুন একটা চমক নিয়ে এসেছে ইমোসঅওয়ার আপনাদের জন্য এখন দেখুন আপনাকে হু ক্যান ইনভাইট মি প্রাইভেট গ্রুপ এখানে দেখুন দেওয়া আছে হু ক্যান প্রাইভেট মি ইনভাইট গ্রুপ এখান থেকে এভরিওান দেওয়া আছে আপনাকে সবাই এখান থেকে যদি চান যে না আপনাকে কোনো গ্রুপে কেউ অ্যাড করতে পারবে না এটা একটা প্রাইভেট গ্রুপ এখান থেকে আপনি যদি না না চান যে আপনাকে কেউ অ্যাড করুক তাহলে নোবডি দিয়ে দিন মাই মাইকন্ট্যাক্ট আছে কাস্টম এভরিওান আমি এভ্রিওান থাকবে আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করুক কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হু ক্যান কল মি আপনাকে কে কে কল করতে পারবে এখানে একটা শিক্ষণীয়মূলক বিষয় যে আমরা সব সময় চিন্তা করি যে আমাদের আন নম্বর থেকে প্রায় কল আসে যে এই প্রায় যাতে কল না আসে সেই জন্য আপনাকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এখান থেকে নোবরিউন দেয়া থাকলে আপনাকে যে কে অপরিচিত নম্বর থেকে কল দিয়ে বিরক্ত করতে পারে অপরিচিত নম্বরের সাথে যুক্ত হতে পারে সো আপনি যদি চান যে আমার শুধু সেভ করা নাম্বারগুলোই আমাকে খুঁজে পাবে তাহলে আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে দিন আর যদি তাও না চান তাহলে নোবট দিয়ে দিন আমি মাইকন্ট্যাক্ট দিয়ে দেবো যেহেতু আমার বন্ধুবান্ধব সবাই এখানে থাকে সেজন্য আমি মাইকন্ট্যাক্ট দিয়ে দেবো মাইকন্ট্যাক্ট দেওয়াই ভালো সো তারপরের অপশনটা আপনাদেরকে আমি নিয়ে যাই এখানে দেখতে পারছেন আমি এখানে আরেকটি চমক যেটা হচ্ছে মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনারা না দেখলে বুঝতে পারবেন না এটা যারা প্রাইভেট অর্থাৎ কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সেই বয়ফ্রেন্ড মেয়েটার আরেক জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে নেয় স্ক্রিনশট নিয়ে নেয় ভিডিও করতে চায় সো এই অপশনটা যদি অফ করা থাকে তাহলে এখনই আপনি অন করে দিন যাতে করে আপনার ওই সাইট থেকে অর্থাৎ আপনি এখানে কথা বলতেছেন ছেলেটা আপনার ওইখান থেকে স্ক্রিনশট নেবে কিংবা স্ক্রিন রেকর্ডিং করবে এই মতে জীবনেও সম্ভব না আপনি এটা অন করে রাখুন কখনোই কেউ স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ডিং কখনোই করতে পারবে না দেখুন কতটা সুন্দর একটা চমক নিয়ে এসেছে মেয়েদের বিশেষ করে এটা মেয়েদের জন্য প্রাইক্রেট যারা কথাবার্তা বলে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এখন দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে লেখা আছে ম্যাথড ফর এডিটিং মেয়ে এখানে ক্লিক করুন দেখুন এখানে আসল মজা আপনাকে বিভিন্ন গ্রুপ থেকে কল আসে বিভিন্ন যে গ্রুপ আপনি চেনেন জানেনও না সেই সব গ্রুপ থেকে আপনাকে কল আসে দেখুন এখানে লেখা আছে আপনি এখানে গ্রুপগুলো অফ করে দিন এখন আমি এখানে দেখেছি পাবলিক গ্রুপ অফ পাবলিক গ্রুপ আছে এখানে দেওয়া পাবলিক গ্রুপ অফ করে দিলাম এখানে ভয়েস ক্লাব অফ করে দিলাম আপনি এই জিনিসগুলো অফ করে দিন তাহলে আপনার আর কোনো পাবলিক গ্রুপ থেকে কোনো ধরনের কোনো মেসেজও আসবে না কলও আসবে না বন্ধুরা একটু নিচের দিকে যা নিচের দিকে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এক দুই আমি প্রথমটায় ক্লিক করছি হু ক্যান সি মাই অবতার অর্থাৎ আপনার এই ইমো আইডিটি কারা কারা দেখতে পারবে দেখুন এখানে মাই কন্ট্যাক্ট দেওয়া আছে যদি এভরিওান অবশ্যই যদি কারো এভরিওয়ান দেওয়া থাকে অবশ্যই মাই কন্ট্যাক্ট দিয়ে দেবেন যাতে আপনার যারা আপনাদের আপনাদের কন্ট্যাক্ট লিস্টে আছে তারাই শুধু আপনার এই ইমো আইডিটি দেখতে পারবে কত সুবিধা দেখুন তারপরে আছে হু ক্যান সি মাই ইমো আইডি এটাতেও একই একই কাজ করবেন এখানেও মাই কন্ট্যাক্ট দিয়ে দেবেন এভরিওান দেওয়া থাকলে অবশ্যই মাই কন্ট্যাক্ট দিয়ে দেবেন যাতে আপনার ইমো আইডিটি আপনার ফ্রেন্ড লিস্ট ছাড়া কেউ আর দেখতে পারবে না সেইখানের আপাতত কাজ শেষ এখন আমরা বেরিয়ে আসব এখান থেকে এখন আপনাদের দেখাবো স্টোরেজ অ্যান্ড ডাটা এই সে এই অপশানটিতে একটি ক্লিক করুন এই স্টোরেজ অ্যান্ড ডাটাতে একটু ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এই তিনটে অপশনের কাজ এখানে দেখা আছে অটো সেভ আফটার রিসিভ অটো সেভ আফটার সেন্ড ফটো আপলোড কোয়ালিটি এখন আপনাকে এখান থেকে দেখুন এই অপশানটায় যেতে হবে যাওয়ার পরে এখান থেকে এটা অন করে দিই অন করে দেওয়ার পরে যে কাজটি হবে আপনাকে কেউ যদি অটো ফটো ভিডিও পাঠিয়ে থাকে অটোমেটিক আপনার সেভ হয়ে থাকবে এটা আপনি সে ডিলেট ডিলেট করে দিলেও আপনার গ্যালারিতে সেভ হয়ে থাকবে দেখতে পার আমি এখান থেকে ভিতরে যাই থেকে অটো সেভেন দেখতে পাচ্ছেন এগুলো আমার অন করা রয়েছে ফটো কোয়ালিটি এখন দেখুন আপনার ফটো কোয়ালিটি আপনি কী ধরনের ফটো কোয়ালিটি অর্থাৎ আপনার ফটো আপলোড করতে চান সেটা কোয়ালিটি কী ধরনের আপনি ডাটা সেভার হাই কোয়ালিটি আপনি অটো দিয়ে দেখুন এখান থেকে যেটা করলে আপনার সবচেয়ে ভালো হবে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কেউ আপনার মোবাইলে যাতে হ্যাকিং না করতে পারে সেই ব্যবস্থা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব। চলুন এখানে লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে লক করুন এখান থেকে যে মজার বিষয়টা এখানে দেখুন পাসওয়ার্ড লক এই পাসকোয়ার্ড লগে এটা ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন এখানে এনাবেল লেখা আছে এনাবেলে আবার ক্লিক করুন এখান থেকে আপনি একটি কোড নাম্বার ডায়াল করুন একই কোড নাম্বার দ্বিতীয়বার ডায়াল করুন ডান হয়ে গেল আপনার মোবাইলের ইমোতে পাসকোয়ার্ড লোক কেউ কখনও আপনার ইমোতে ঢুকতে পারবে না আপনি ছাড়া কারণ আপনিই তো আপনার পাসকোর্ডটা জানেন আর কেউ তো আর জানে না এই জন্য আপনি আপনার ইমোতে আপনি ছাড়া কেউ আর ঢুকতে পারবে না এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। মজার একটি বিষয়টা মনে রাখবেন যেটা করলে আপনার জন্যই ভালো অর্থাৎ আপনি কারোর সাথে চ্যাট করতে চান গোপনে কেউ আপনি ছাড়া শুধু কেউ আর কেউ দেখতে পারবে না অর্থাৎ আপনি কারোর সাথে চ্যাটিং করতে চান আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি চ্যাটিং করতেছেন আপনি ছাড়া কেউ আর আপনার এই চ্যাটিং দেখতে পারবেন সেই ব্যবস্থাটা এখন নতুন নিয়ম নতুন নিয়মে ইমো এই জিনিসটা আপনাদের মাঝে নিয়ে এসেছে সো আপনাদেরকে আমি দেখিয়ে দিই এখান থেকে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচের দিকে একটু টান দিন তাহলে দেখতে পারেন হিডেন চ্যাট একটা অপশন লেখা আছে এটা ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন আসল মজাটা এখানে অ্যাড চ্যাটে ক্লিক করুন আপনি এখান থেকে যে নম্বরটাই দিবেন ঠিক ওই নম্বরটাই আপনাকে আপনার থেকে আপনি আপনি ছাড়া শুধু যে এখান থেকে যে নম্বরটাই দিবেন আপনি ছাড়া ওই ওই কন্ট্যাক্টে কি চ্যাটিং হয়েছে আপনি ছাড়া কেউ দেখতেই পারবেন দেখুন টিক মার্ক দিয়ে দিলাম এটা হিডেন হয়ে গেল এখন দেখুন এখানে ওই নাম্বারটা খুঁজলেও পাবো না আমি আবার ওই নাম্বারটা কিভাবে আনবেন আপনি নিজ থেকে টান দেন টান বা হিডেন চ্যাট আসলো দেখতে পারছেন ওই নাম্বারটা আবার এখানে শো করতেছে সো দেখুন কি মজার একটা জিনিস নিয়ে হাজির হয়েছে ইমোসফটা ইমোসফ্টার এত সুবিধা দিচ্ছে আপনাদের জন্য যেটা আপনি কল্পনা করতে পারবেন সো ধন্যবাদ বিহর্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের উৎসাহ আমার ভরসা আপনারা উৎসাহ দিন আমাকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই সুযোগ করে দিন ধন্যবাদ ভিউয়ার্স